ওয়েলকাম টু নোটিস বাংলা। আজকে আমি আপনাদের দেখাবো যে একটি লো ব্রাইটনেসের ছবি বা একদম কালো ছবি কিভাবে ফর্সা করবো সেটি দেখাবো। এখানে দুটি ছবি দেখতে পাচ্ছেন, একটি ছবি কিন্তু ব্রাইটনেস একেবারেই কম আর একটা মোটামুটি একটা ব্রাইটনেস আছে। কিন্তু এই ছবিগুলো যদি আপনি সাধারণত কাজ করতে চান, সেটা প্রথমেই আপনি টার্গেট করবেন যে আমি ছবিটার কাজটা একটু বাড়িয়ে দিই। কাজটা বাড়িয়ে দেওয়ার জন্য কন্ট্রোল এম বাটন প্রেস করে দিয়ে এরকম কার্ভস চলে আসবে, এটাকে আমি বাড়ানোর চেষ্টা করবেন যে এটা আমি বাড়িয়ে দিলাম। এখন আমি এটা বাড়িয়ে ওকে করে দিলাম। এখন দেখেন ছবিটা বাড়িয়েছি কিন্তু ছবিটা ফসা হয়েছে, কিন্তু বিভিন্ন সাইড কিন্তু অনেকটা কিন্তু জ্বলে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এটাকে যদি আপনি কন্ট্রোল এল বা লেভেলে প্রেস করে দেন, লেভেলে যদি আপনি বাড়িয়ে দেন, তাও কিন্তু এই সাইডটা কিন্তু আপনি যখন ঠিক করতে যাবেন তখন কিন্তু এই সাইডটা কিন্তু আপনার জ্বলে যাবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জ্বলে গিয়েছে। তাহলে এটাকে আমরা সঠিকভাবে কিভাবে রূপান্তরিত করব, এটা অনেকভাবে করা যেতে পারে। এটা আমি দুটি ধাপ দেখালাম। এখন এটা যদি ব্রাইটনেস কন্ট্রাস্ট এদিকে যা যদি আপনি ঠিক করতে চান, অটো কন্ট্রাস্ট দিয়ে দিবেন, এখানে অটো লেভেল আছে, এখানে কালার ব্যালেন্স আছে, ব্রাইটনেস কন্ট্রাস্ট আছে, যেমন ব্রাইটনেস বা কন্ট্রাস্ট আমি গেলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এটা যদি তাও যদি আমি ওকে করে দিই, তাও কিন্তু এটা কিন্তু কালারটা অন্যরকম হয়ে গেছে, ছবিটা কিন্তু অনেকটা জ্বলে গেছে। তাহলে এটা সঠিক পদ্ধতিটা কিভাবে আপনি ব্যবহার করবেন, এখন আমি একটি লেয়ার করে নিব কন্ট্রোল জে, বা আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে কিন্তু একটি ডুপ্লিকেট লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এই ডুপ্লিকেট লেয়ার অপশনে ক্লিক করে দিলে কিন্তু একটি ওকে করে দিবেন, এখানে আরেকটি লেয়ার কিন্তু এখানে হয়ে যাবে। এখানে উপরে লেয়ার সিলেক্ট করে আমি এটা দেখতে পাচ্ছেন ক্যারেক্টার নিউ ফিল কালার, এখানে আমি রাইট বাটন ক্লিক করে দিয়ে সলিড কালার চলে যাব। সলিড কালারে গিয়ে আমি হোয়াইট কালার সিলেক্ট করে নেব, সিলেক্ট করে এটা আমি ওকে করে দিচ্ছি। আমি আবার দেখাচ্ছি, এখানে চলে যাবেন, এই যে ক্যারেক্টার নিউ ফিল কালার আছে যেটা, এটাকে গিয়ে আপনি সলিড কালারে দিয়ে আপনার হোয়াইট কালার সিলেক্ট করে দিন। সিলেক্ট করে এটা দেখেন এখন কিন্তু পুরোটা পেজ কিন্তু আমার সাদা হয়ে গেছে, মানে পুরো ছবিটাই কিন্তু সাদা হয়ে গেছে। এখন এই ছবিটাকে আমি শুধু একটি ক্লিকে ব্লাইন্ডিং মোডটা চেঞ্জ করে দিলে কিন্তু ছবিটা অটোমেটিকলি সুন্দর হয়ে যাবে। সে এখানে যে নর্মাল অপশনটা দেখছেন, এখানে ব্লাইন্ডিং মোড, এখানে মাউসে ক্লিক করে দিয়ে এখানে সফট লাইট করে দিবেন। এখন দেখুন ছবিটা কিন্তু সুন্দর হয়ে গেছে, শুধু একটি ক্লিকে ছবির ব্রাইটনেস যেখানে যতটুক ছিল ততটুক বেড়েই কিন্তু ছবিটা কিন্তু আপনার সুন্দর হয়ে গেছে। আমি আবার দেখাচ্ছি আপনাদের এটা হাইড করে, এটা হলো আমার আগের ছবি, আর যে আমি কাজ করেছি সেটা হলো একটি ক্লিকের মাধ্যমে, দেখুন ছবিটা কিন্তু ফর্সা হয়ে গেছে। এখন এটা হলো আমরা সঠিক পদ্ধতি, এইভাবে কিন্তু যত ব্রাইটনেস কালোই থাকুক না করে ছবিটাকে আপনি ফ্রেশ করতে পারেন, ছবিতে আপনি কাজ করতে পারেন। এখন এই দুইটা লেয়ারকে আমি এক করে নিয়েছি, এক করার জন্য কন্ট্রোল ই বাটন প্রেস করে দিলাম। এখন এটা কাজ ছাড়া ছবি আর এটা আমি কাজ করেছি। এখন এটাকে যদি আপনি কালার গ্রেডিং করে নেন, সেক্ষেত্রে আপনি কালার গ্রেডিংটা করতে পারেন, কন্ট্রোল শিফট মানে অল্টার শিফট ধরে আপনি এখানে ক্লিক করে দিলে কিন্তু একটি চলে আসবে। আবার এখানে ইমেজে চলে যাবেন, এখানে দেখেন অটো লেভেল আছে, লেভেলে ক্লিক করে দিতে পারেন, অটো কালার আছে, কালারে দিতে পারেন আপনি, এখানে কার্ভস আছে, কার্ভস অপশনটা আপনি দিতে পারেন। এটাকে হালকা একটু বাড়িয়ে দিলাম, আমি আরেকটু ফসা করে নিলাম। এখন দেখুন ছবিটা কিন্তু আরেকটু সুন্দর হয়ে গেছে। এখন এই ছবিটাকে আমি কালার গ্রেডিং করে নেব। কালার গ্রেডিং করার জন্য চলে যাব আমি, ধরুন আমি লেভেলে চলে গেলাম, লেভেলে গিয়ে একটু ব্রাইটনেস বাড়িয়ে দিয়ে একটু কমিয়ে দিলাম, আমি আরেকটু বাড়িয়ে দিলাম, এটা একটু হাই করে দিব, দিলে এটা ওকে হয়ে গেছে। এখন আমি যাবো আবার কালার ব্যালেন্সে, কালার ব্যালেন্সে গিয়ে ছবিটাকে আমি একটু আর একটু সুন্দর করার চেষ্টা করব। একটু বাড়িয়ে কমে দিবেন আপনার ছবির মান অনুযায়ী কতটুক দিলে আপনি সুন্দর আসে। এখন দেখুন ছবিটা কিন্তু এটা কিন্তু সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই সাইডটা যখন আপনি ক্লিয়ার করবেন, সে সাইডটা যখন কাজ করে নেবেন, তখন কিন্তু ছবিটা কিন্তু অটোমেটিকলি সুন্দর হয়ে যাবে। এখন ছবিটাকে একটু ফ্রেশ করা দরকার, ফ্রেশ করতে গেলে যে দেখেন যে এই যে ভাবটা আছে এটা কিন্তু আমার দূর করতে হবে, এটা কিন্তু স্মুথ না, এটা কিন্তু একটা ঝিরঝির একটা ভাব, মানে ফেটে গেছে যে ছবি, এটা রেজলিউশন কিন্তু বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন আমি চলে যাব ফিল্টারে, নয়েজ ইয়ার প্রফেশনাল, এটা চলে যাব। এই সফটওয়্যারটার কারণ হলো এটা অটোতে কাজ করে, সেটা হলো আমরা ছবিটা ঠিক রেখেই, ন্যাচারাল ঠিক রেখেই আপনার ছবিটাকে স্মুথ করে দিবে, সেজন্য এই সফটওয়্যার অনেকটা বেস্ট। এখানে আপনি লেভেল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এখানে কমিয়ে বাড়িয়ে নেবেন। এটা যদি আর একটু আপনি শার্পনেস করতে চান, সেটাকে শার্পনেস আপনি করতে পারেন, যেহেতু আমার শার্পনেসের দরকার নেই, সেজন্য আমি এটা শার্পিংটা আমি একটু কমিয়ে দিয়ে এটা লুমিনেসটা আমি একটু বাড়িয়ে দিয়ে এটা আমি ওকে করে দেব। এখন যদি দেখাই, এখন দেখুন ছবিটা কিন্তু অনেকটাই কিন্তু ফ্রেশ হয়ে গেছে। আমি কন্ট্রোল এফ বাটন একটি
প্রেস করে দিব বলবেন যে কন্ট্রোল এফ বাটন প্রেস করে দিলেন কি জন্য সেটা হলো ফিল্টারে চলে যাবেন এটার যে শর্টকাট একটা অপশন দেখতে পারবেন এক্সট্রাতে একটা দেখতে পারবেন এখানে নয়েজ অর প্রফেশনাল কন্ট্রোল প্লাস এফ এটা যদি আপনি প্রেস করে দেন তাহলে দেখবেন যে ছবিটা আরেকটু স্মুথ হয়ে গেছে এখন যদি আপনি এই ছবিটাকে একটু ফিল করতে চান মানে এই এটার সাথে এটা ম্যাচিং করতে চান সেক্ষেত্রে আপনি কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি লেয়ার করে নিয়ে এখানে আপনি ব্রাশ টুলে চলে যাবেন ব্রাশ টুলে গিয়ে এখানে যে বডির যে কালারটা ফেসের যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা নিয়ে নেবেন কালারটা নিয়ে আমি একটু বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে দিয়ে এখানে যদি আমি হালকা করে ঘষে দেই একটু আমি কাজ করে দিচ্ছি দেখেন কাজ করে দিতে দেখতে পারবেন যে ছবিটা কিন্তু কালারটা কিন্তু অটোমেটিকলি কিন্তু ঠিক হয়ে গেছে এখন হাতে যদি একটু ঘষে দিতে পারেন আপনি যেখানে একটু বুঝবেন যে ছবির কালারটা এখানে একটু বেশি হয়েছে সেই ক্ষেত্রে আমি একটু এখানে কমিয়ে আপনি দিতে পারেন কমিয়ে দিলে দেখতে পারেন যে ছবিটা কিন্তু কাজটা কিন্তু হয়ে গেছে এখন যদি আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি করতে পারেন এটি দুটি লেয়ারকে আমি এক করে নিয়েছি এক করে এখন আমি দেখাচ্ছি আগের ছবিটা দেখেন আর পরে যে ছবিটা কাজ করেছেন সেই ছবিটা আপনি দেখেন এখানে দেখতে পারেন যে কীভাবে একটি ছবি সুন্দর করতে হয় খুব অতি সহজেই করতে পারবেন সেটি আমি দেখে দিলাম আর কে কে না পারবেন যদি না পারেন না বুঝতে থাকেন তাহলে আমার কমেন্টে জানাবেন আমি আপনাকে বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কমেন্টে উত্তর দেবো অবশ্যই থ্যাংক ইউ গাইজ ভালো থাকবেন সবাই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখবেন নতুন নতুন আরেকটি ভিডিও পেতে পারেন সেজন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং।